নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি লাউ এর পিঠে তৈরি করব। এই লাউ এর পিঠে তৈরি করার জন্য আমার এই লাউটা লাগবে। দেখুন আমি এই লাউ এর পিঠেটা আমি কিভাবে করি। এই দেখুন বন্ধুরা, গ্রেটারে কুড়ে নিতে কি রকম লাউ গুলো হয়েছে দেখেছেন। আপনারও এইভাবে প্রথমে গ্রেটারে কুড়ে নেবেন লাউটাকে। এবার চলুন প্রথমে এটাকে আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি লাউটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এবার দেখুন একটুখানি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, দেখুন লাউটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে। এবার এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এরকম ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। লাউটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এটাকে এই চালের গুঁড়ি দিচ্ছি। এই চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে নেব, এই দেখুন। এবার এর সাথে দেখুন পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিলাম, আর একটুখানি এই দেখুন লঙ্কা আর জিরে ভাজা গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আমি প্রথমে মাখিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম হবে, না পাতলা না শক্ত, আপনারা ঠিক এইভাবে মাখিয়ে নেবেন। এবার চলুন এই পিঠেটা আমি ঢেলে নি। বন্ধুরা তাওয়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে লাউ এর পিঠে করার জন্য। এবার এর মধ্যে আমি একটু এই যে বেগুনের ফেড়া দিয়ে তেল দিয়ে দিলাম। আমরা এই বেগুনের মাথাটাকে বলি বেগুনের ফেড়া। এটা একটু ভালো করে তেল দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢেলে দিচ্ছি। এবার এই দেখুন তেজপাতা দিয়ে আমি এটাকে পাতলা করে মেলে দিচ্ছি। আমি তেজপাতাটা দেওয়ার একটা কারণ যে সবসময় হাতের কাছে মেলার জন্য আমার তাল পাতা পাই না, আর একটা হচ্ছে এটাতে খুব সুন্দর সুগন্ধি গন্ধ আছে। এই দেখুন এইভাবে মিলে দিলাম। দেখুন বন্ধুরা, আমার এক পাশটা হয়ে গেল। এবার এটাকে আমি উল্টে দেব। এই দেখুন দেখেছেন কি সুন্দর হয়েছে। এই পিঠেটা করতে সময় লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। দেখুন বন্ধুরা কি দারুণ পিঠেটা হয়েছে দেখেছেন। এবার এটাকে এই দেখুন উল্টে দিচ্ছি, দেখেছেন কি দারুণ পিঠেটা হয়েছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, দিয়ে আবার আরেকটা ঢালছি। দেখুন আবার একবার ঢেলে দিচ্ছি, দেখুন দিয়ে এই দেখুন এইভাবে আপনারা প্রথমে মিলে নেবেন পিঠেটাকে। এক পাশটা হয়ে গেছে, এবার এটাকে আমি এইভাবে এই দেখুন এইভাবে উল্টে দিতে দেবো, দেখেছেন। আপনারাও ঠিক এইভাবে পিঠেগুলো করবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে এবং মচমচে সুন্দর খেতে হয়েছে। দেখেছেন বন্ধুরা কি দারুণ লাউ এর পিঠেগুলো হয়েছে। আপনারাও ঠিক এইভাবে লাউ এর পিঠে করবেন, দেখবেন খুব দারুণ খেতে হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।